तो हेलो फ्रेंड्स, আমি শুভম এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও ফ্রম শুভম দত্ত আর্ট চ্যানেল। তো আজ আমি লাস্ট অনেক দিন ধরে কিছু আউটলাইন ড্রয়িং এর উপর ভিডিও বানাচ্ছিলাম, যেখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের আউটলাইন বানিয়েছিলাম। আর তোমাদের মধ্যে কিছুজন কমেন্ট করেছিল যে আউটলাইন বানানোর জন্য কি পেন্সিলের দরকার। তো নর্মালি আমরা যখন ড্রয়িং স্কুলে ড্রয়িং শিখি, তো তখন বলা হতো যে আউটলাইন ড্রয়িং করার জন্য HB বা 2B পেন্সিল ইউজ করতে। তো নর্মালি 2B পেন্সিলের মধ্যে ক্যামেলের 2B পেন্সিল আছে বা অপসরার 2B পেন্সিল আছে। তো আমি নর্মালি ছোটোবেলা থেকে অপসরার 2B পেন্সিল ইউজ করে এসেছি, আর ইরেজ করার জন্য নন ডাস্কের এই ইরেজারগুলো ইউজ করি। বাট আমি যখন ফিফথ ইয়ারে বা সেকেন্ড যখন আমি সেকেন্ড ইয়ারের এক্সাম দিয়েছিলাম, মানে সর্বভারতীয় চারুকলা মন্দিরে, তো তখন ওখানে হ্যান্ডমেড পেপারে ড্রয়িং করতে হতো। অ্যান্ড এই পেন্সিল আর্ট পেপারের জন্য বেস্ট, কিন্তু হ্যান্ডমেড পেপারে যখন আমি এই পেন্সিল দিয়ে ড্রয়িং করতাম, তখন কী হতো, হ্যান্ডমেড পেপারে না ইরেজ করা যেত না। মানে ইরেজ যখনই তুমি করতে যাবে ইরেজার দিয়ে, তখন না হ্যান্ডমেড পেপারে কী হতো, পেপার না উঠে আসতো। তো তাই জন্য আমি বলবো যে এই পেন্সিলের থেকে বেস্ট হয় যদি তোমরা এই পেন্সিলটা ইউজ করো। এটা হচ্ছে ওটা ক্যামলিনের পেন্সিল, আর এটা নর্মালি যে শীষটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 0.5 mm। তোমার এই পেন্সিলের সাথে তোমাকে এইটা দিয়ে দেবে, এতে প্রায় অনেকগুলোই থাকবে ভেতরে, ফ্রি থাকে। এটা 0.5 mm লেড পেন্সিলের, এর মধ্যে শীষ থাকে, তো এটার মধ্যে অ্যাটাচ করতে পারো। তো এই পেন্সিলের বেস্ট থিংস হচ্ছে দুটো। এক হচ্ছে যারা নর্মালি স্কুলে লাইফ সায়েন্সে ড্রয়িং করো বা বায়োলজি ড্রয়িং করো, তাদের ক্ষেত্রে এই পেন্সিল বেস্ট হবে। কারণ কী হয়, যখন তোমরা এক্সাম দাও, এক্সামে কী হচ্ছে, তোমাদের লেভেলিং করতে হয়, মানে সাইডে লিখতে হয় যে তোমরা কোনটা মিন করছো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে যখন তোমরা ড্রয়িং করছো, তখন তোমাদের একদম স্পষ্ট ক্লিয়ার ড্রয়িং করতে হয়, যেটা নাম্বার ভ্যারি করে। তো তাই জন্য নর্মালি এটা আমরা স্কুলে ইউজ করতাম লাইফ সায়েন্সের ড্রয়িংয়ের জন্য। বাট আমি পরে কী করলাম, সেকেন্ড ইয়ারে যখন আমি এক্সাম দিতে গেছিলাম, তখন আমি হ্যান্ডমেড পেপারের জন্য এই পেন্সিল ইউজ করি। কারণ এই পেন্সিল প্রচুর প্রচুর লাইট হয়, অ্যান্ড সেকেন্ডলি এই পেন্সিলকে খুব ইজিলি ইরেজ করা যায়, যেটা আমরা 2B পেন্সিলের দাগকে ইরেজ করতে পারি না। তো হ্যান্ডমেড পেপারের ওপর কাজ করার জন্য এই পেন্সিল খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ডলি এই পেন্সিল তোমরা আর্টিস্ট পেপারে ইউজ করতে পারো, কারণ নর্মালি আমরা যখন চোক আঁকি, তখন আমরা বেশি অ্যাকুরেট করার জন্য আমরা এই পেন্সিলটা ইউজ করে থাকি, যেটা যখন আমি তো এটা করে থাকি। তো আজকে তোমাদের দেখাবো যে এই দুটো পেন্সিল কীভাবে ইউজ করব, আর দুটোর মধ্যে কী ডিফারেন্ট হবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো দেখো, যদি আমরা এই পেন্সিলকে ইউজ করি, তো নর্মালি আউটলাইন করতে বেশি অসুবিধা হবে না। তো নর্মালি আমি একটা পেন্সিল কাজ করে দেখাচ্ছি, তো চেষ্টা করবে সবসময় যখন পেন্সিল দিয়ে ড্রয়িং করবে না, তখন সবসময় আপ যতটা পারবে লাইট করে ড্রয়িং করার চেষ্টা করবে। কারণ কী হয়, যদি তোমরা ওয়াটার কালার করে থাকো, ওয়াটার কালারের কালার যেহেতু যতই লাইট করবে, তাতে কী হবে, যদি পেন্সিলের দাগটা যদি অস্পষ্ট থাকে না, মানে যদি ড্রয়িংয়ের মধ্যে পেন্সিলের দাগটা না দেখা যায়, তাহলে কিন্তু ড্রয়িংটা খুব ভালো হবে। আদারওয়াইজ ড্রয়িং ভালো হবে, কিন্তু সবসময় যেন চেষ্টা করবে যেন না দেখা যায়। তো এটা আমি 2B পেন্সিল দিয়ে ইউজ করছি, ইউজ করে দেখাচ্ছি যে কীরকম ভালো করে তোমরা শেড দিতে পারো বা কীভাবে তোমরা এটাকে কাজ করবে। তো এটা বেস্ট হচ্ছে 2B পেন্সিলের জন্য, 2B পেন্সিলে খুব ভালোই ড্রয়িংটা করা যাচ্ছে। তো এটা নর্মালি 2B পেন্সিল দিয়ে আঁকা ড্রয়িং, 2B পেন্সিলে ভালো। 2B পেন্সিল মেন হচ্ছে যে এটা তোমার যারা পেন্সিল স্কেচিং করবে, তাদের জন্য 2B পেন্সিল দিয়ে আউটলাইন বানানোটা খুব বেস্ট হয়। কিন্তু যদি তোমরা ওয়াটার কালার করো, তাহলে আমি সবসময় বলবো যে এই 0.5 mm লেড পেন্সিলটা ইউজ করতে। লেড পেন্সিলে কী হয়, যে দাগটা কম দেখা যায়। তো এটা হচ্ছে বেসিক 2B পেন্সিলে। তো এটা হচ্ছে বেসিক 2B পেন্সিলের কাজ। এবার আমরা দেখাবো
যে 0.5 mm পেন্সিল দিয়ে কিভাবে কাজ করবে। তো তার জন্য আমি আরেকটা ড্রয়িং নিচ্ছি, এখানে আমি নর্মালি দেখাবো যে কতটা লাইট এখান ইত্যাদি ড্রয়িং করা যেতে পারে। তো দেখতে পাচ্ছি যে কতটা লাইট আমি কাজটা করছি। যথেষ্টই লাইট হচ্ছে ড্রয়িংটা করা। আর মেন কথা, এই পেন্সিলটা খুব ভালো হয় যখন তোমরা বানাবে, মানে যখন তোমরা চোখ করবে তখন এই পেন্সিলটা খুব কাজে দেয়। তো এটা জাস্ট আমি একটা মেয়ের আউটলাইন ফেস বানালাম, দেখতে পাচ্ছ যে আমি সব প্রপার কিন্তু লাইন টানছি না, কারণ আমি যেহেতু ওয়াটার কালারের যদি আমি এই পেন্সিল ইউজ করে থাকি, তাই জন্য সবসময় চেষ্টা করবে যে কম লাইন ড্র করা। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই পেন্সিল দিয়ে আমরা কতটা শার্পলি কাজটা করতে পাচ্ছি। আর নর্মালি এটা ইরেজ করা খুব ইজি, আর হ্যান্ডমেড পেপারের জন্য এই পেন্সিল বেস্ট, কারণ এই পেন্সিল দেখছো কত বেশি ডার্ক হচ্ছে না এই পেন্সিলটা, তাই জন্য আমি বলবো যে এই পেন্সিল সবসময় বেস্ট হবে। তো তো তোমরা বুঝতে পারলে যে এই দুটো পেন্সিল কখন ইউজ করা উচিত। নর্মালি আমি বলবো যে যদি তোমরা স্কেচ করে থাকো বা পেন্সিল শেডিং যখন করবে তখন তোমরা 2B পেন্সিল ইউজ করবে ফর আউটলাইনের জন্য, আর যদি তোমরা লাইফ সায়েন্স বা কোনো স্কুলের ড্রয়িংয়ের জন্য যদি কাজ করো, বা যদি হ্যান্ডমেড পেপারের ওপর কাজ করো, বা যদি তোমরা লিকুইড ড্রয়িং করো মানে চোখ আঁকার চেষ্টা করো, তখন আমি বলবো যে এই 0.5 mm এর ড্রয়িং পেন্সিল ইউজ করতে পারো। তো এই ড্রয়িং পেন্সিলগুলো তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে। আর এতই গরম যে পুরো ঘেমে যাচ্ছি আমি। তো এনিওয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো, আর এরপরে আর কী কী নিয়ে তোমাদের টপিক নিয়ে কাজ করবো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো কালকে আরেকটা নতুন ভিডিও করবো। তো দেখা হচ্ছে কালকে। স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ।